वेलकम टू न्यूज मिनिट्स। বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সন্দেহভাজন আক্রান্তদের কোয়ারেন্টাইনে রাখতে না পারার ব্যর্থতার সম্পর্ক রয়েছে বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। 19 অক্টোবর সংস্থাটির জরুরি পরিস্থিতি বিষয়ক পরিচালক ডক্টর মাইকেল রায়ান বলেছেন, সামর্থ্য থাকলে তিনি প্রতিটি নিশ্চিত আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা সকলকে সঠিক মেয়াদে কোয়ারেন্টাইনে রাখতেন। নির্বাচনী প্রচারণায় যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউচির উপর চড়াও হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের প্রচারকর্মীদের এক সম্মেলনে করোনাভাইরাস মহামারী মোকাবেলায় ফাউচির ভূমিকাকে লক্ষ্যবস্তু বানান ট্রাম্প। এই বিশেষজ্ঞের পরামর্শ শুনলে মহামারীতে যুক্তরাষ্ট্রের 8 লাখের বেশি মানুষ মারা যেত বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও 1984 থেকে ডক্টর অ্যান্থনি ফাউচি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন, যুক্তরাষ্ট্রের করোনা সংক্রমণের প্রাথমিক অবস্থায় তিনি হোয়াইট হাউসের করোনা টাস্কফোর্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে প্রেসিডেন্টের সঙ্গে মতবিরোধের জের ধরে ওই টাস্কফোর্স বিলুপ্ত ঘোষণা করা হয়। সংযুক্ত আরব আমিরাতের একজন মন্ত্রীর বিরুদ্ধে হে ফেস্টিভ্যালের পক্ষ থেকে যৌন নির্যাতনের অভিযোগ করা হয়েছে। আন্তর্জাতিকভাবে সুপরিচিত এই সাহিত্য শিল্প উৎসব কর্তৃপক্ষের অভিযোগ, তাদের একজন কর্মীর উপর যৌন নির্যাতন চালিয়েছে আমিরাতের সহিষ্ণুতা বিষয়ক মন্ত্রী মিনিস্টার ফর টলারেন্স শেখ নাহিয়ান বিন মুবারক আল নাহিয়ান। 69 বছরের শেখ নাহিয়ান দেশটির রাজপরিবারের একজন প্রভাবশালী সদস্য। আমিরাতি মন্ত্রীর এমন আচরণকে ন্যাক্কারজনক ঘটনা হিসেবে আখ্যায়িত করেছে হে ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ। সীমান্ত উত্তেজনার মাঝে চীনকে অস্বস্তিতে ফেলে দিয়েছে ভারত, কারণ মালাবার নৌমহড়ায় ভারতের সঙ্গে যোগ দিচ্ছে অস্ট্রেলিয়া। সোমবার ভারতের তরফে আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়াকে আমন্ত্রণ জানানো হয়। সব ঠিকঠাক থাকলে নভেম্বরের শেষ দিকে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের সঙ্গে আরব সাগর ও বঙ্গোপসাগরে নৌমহড়ায় অংশ নিতে দেখা যাবে অস্ট্রেলিয়াকে। 1992 সাল থেকে মালাবারে দ্বিদেশীয় নৌমহড়া চালিয়ে আসছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র। 2015 সালে এতে যোগ দেয় জাপান, তাতে তীব্র আপত্তি জানায় চীন। যুক্তরাষ্ট্রে আগামী 3 নভেম্বর অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে পছন্দের প্রার্থীকে বেছে নিতে কি ব্যাটেল গ্রাউন্ড স্টেট খ্যাত ফ্লোরিডা সহ কয়েকটি অঙ্গরাজ্যে শুরু হয়েছে আগাম ভোটগ্রহণ। সোমবার সকাল থেকে আগাম ভোট দিতে শুরু করেছেন স্থানীয় ভোটাররা। এ উপলক্ষে তাদের মধ্যে দেখা যায় বিপুল উৎসাহ। গোটা জ্যাকসনভিল এলাকায় সকাল থেকে দলে দলে ভোটাররা বিভিন্ন কেন্দ্রের বাইরে এসে জড়ো হতে থাকেন। স্বেচ্ছাসেবীদের ভোটারদের নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয়। ভিউয়ার্স, এ ধরনের সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন।